नमस्कार বন্ধুরা এই মূর্তি হাও অফিসের পূর্ববাসন যাই পূজরা গই দূর যুগের মুখে দুঃখেরmongo চোখ রাঙিয়ে ঘূর্ণিবর্তা কোন কোন জেলায় জারি করলো লাল সতর্কবার্তা এরই সঙ্গে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার কী পরিস্থিতি রয়েবে দুই বাংলায় তা বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তো ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার আবহাওয়ার এখন পরিস্থিতি কী রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক দর্শকক্ষণ অবশ্যই নিচে আল কালের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এতে লেটেস্ট আবার আপডেটগুলি সবার আগে পেতে চলুন বন্ধুরা কি বলেছে এই যে আজ থেকে রাজ্যের আবহাওয়ার বড়সড় বদল আবহাওয়ার দপ্তরের পূর্বাভাসে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয় ঘূর্ণিবর্তা পূর্ব ও মধ্যবঙ্গোপসাগরে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে পরে ওই নিম্নচাপে শক্তি সঞ্চয় করে সর্পুষ্ট ও নিম্নচাপে পরিণত হবে যা উত্তর ও পশ্চিম অভিমুখে পশ্চিমবঙ্গে উড়িষ্যা উপকূলের দিকে অবসর হবে এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আইএমডি ও পূর্বাভাসে শনিবার ও রবিবার পশ্চিমবঙ্গে ও উড়িষ্যা উপকূলীয় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে এবং ঘূর্ণিবর্তা ও পূর্ব নিম্নচাপের জেরে ফলে ফের ভিজবে রাজ্যে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বাড়বে বড়জ বিদ্যুৎ সহ বৃষ্টি এবং উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইবে ঝড়ো হওয়া আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর অন্যদিকে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বাঁকুড়া জেলায় মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির আবহাওয়া বহন থাকবে সম্ভাবনা রয়েছে আজ থেকে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কিছুটা কমতে থাকবে কে ছুটির দিন পুজোর শপিংয়ের প্ল্যান থাকলেও তা তন্ডভণ্ড হয়ে যাবে বলেই সম্ভাবনা জানিয়েছে ওইদিকে শহরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ এবং মহামারী বিভিন্ন রোগের চোখ এবং বিভিন্ন বৃষ্টি না কমলেও ডেঙ্গু কমার সম্ভাবনা নেই উল্টো উল্টো ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তরের সূত্রে এবং আপাতত দুই থেকে তিন দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র দার্জিলিং কলিম্পিক জলপাইগুড়িতে বর্জ্য সহ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দু তারিখের পর থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার বন্ধুরা জেনে নেব যে বাংলাদেশে আবহাওয়ার কীরকম পরিস্থিতি তো বাংলাদেশে ঢাকা খুলনা বর্ষিশালা চট্টগ্রাম বিভাগে অধিকাংশ জায়গায় এবং রাজশ্রী রামপুর ময়নাসিং ও সিলেট বিভাগে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্যপাত সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি বর্ষণ হতে পারে ঢাকা খুলনা এবং ফরিদপুর এবং কিশোরগঞ্জ মণিকগঞ্জ বগুড়া সীতাকুণ্ড নারায়ণগঞ্জ এবং নীলফামরি জেলাসহ সিলেট ও ময়নাসিং বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় থেকে প্রশ্নিত হতে পারে রংপুর ও রাজস্ব বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া দেশের অন্যতম তা সামান্য কমতে পারে সারা দেশে রাত্রের তাপমাত্রা সামান্য কমতে পারি বলেই মনে